Piku. স্কুল থেকে এসে গেছো পিকু, চলো মুখ হাত ধুয়ে নাও। ই আ ই আ, আমি আর পিকু নই, আমি হলাম রোবো। ই আ ই আ, রোবো মুখ হাত ধোয় না। ই আ, পিকু খেতে বসে যাও এবার। আমি হলাম রোবো। ই আ রোবো। চলো পিকু এবার ঠিক করে খেয়ে নাও। পিকু প্রথমে তোমার হেলমেটটা তো খোলো, তারপর নয় খাবে। রোবো এভাবেই খাবার খায়। পিকু জামা কাপড়গুলো ভেতরে নিয়ে যাও। বলো পিকু, রোবোর জন্য কি কাজ আছে? ই আ ই আ ই আ। ওহো পিকু টুকি, তোমরা এখনো রোবো হয়ে বসে আছো? এটা ধরো পিকু। পিকু এগুলো ঠিক করে ধরো, চলো বাবা অনেক হয়েছে রোবো রোবো খেলা। রোবো এমন করেই ধরে। ই আ মা পিয়ারি, আমাদের ছানারা তো রোবো হয়ে গেল। কিছু একটা করতেই হবে। এ কি সোনারা, তোমরা এখনো ঘুমোওনি? ই আ ই আ, রোবোর পা আটকে গেছে, রোবো ঘুরতে পারছে না। ই আ আচ্ছা তাহলে তোমার পায়ে একটু তেল দিতে হবে দেখছি। এখানে এখানে এখানে। ঘোড়া
বাবা দেখো আমার ঘোড়া টুকি ভেঙে দিয়েছে। এমন করে না পিকু। পিকু চলো তোমার জন্য নতুন একটা ঘোড়া বানাই। সত্যি সত্যি ট্রাই করে দেখা যাক। এই কৌটোটা হবে ঘোড়ার মাথা, আর এই দান্দাটা হবে ঘোড়ার গলা। এই রকম দান্দা কৌটো। আর এই করে দিলাম মুখ আর দুটো চোখ। ঘোড়ো কিন্তু এটা তো অর্ধেক ঘোড়া হলো। যাও পিকু, ঘরের ভেতর থেকে একটা ছোট্ট চেয়ার নিয়ে এসো, আর টুকি তুমি ঝাড়ুটা আনো দেখি। শাবাশ। এই হয়ে গেল ঘোড়ার মোটা লেজ, আর এই লেগে গেল ঘোড়ার গলা, আর এই মাথা। বাহ, এই ঘোড়াটায় তো চড়তেও পারবো। ও পাপা পিয়ারি, ওই গামলাটা আমায় দাও তো। ওকে। পিকু, এই ঘোড়াতে শুধু বসতে নয়, এতে তুমি দুলতেও পারবে। চমৎকার। পিকু টুকির চোখ চকচক, ঘোড়া দৌড়োয় টক বক টক।